হাই ফ্রেন্ডস, আমি হাচি বাচি আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফেসবুকের একটি পপুলার বিষয়। এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের একটা অ্যাপ আর কি, প্রিজমা। এই অ্যাপসটা দিয়ে অনেকে ফটো এডিট করতেছেন, তো আমি চাচ্ছি যে এটা কিভাবে ফটোশপ দিয়ে তৈরি করা যায়। অনেকটা সেম টু সেম না, অবশ্যই অনেকটা এরকমই। আচ্ছা চলুন দেখা যাক। ফার্স্ট আমি আমার এই যে ইমেজটা ওপেন করলাম, দেখতে পাচ্ছেন এটা, এটার উপর আমি ইফেক্টটা অ্যাপ্লাই করবো আর কি, আমি ইফেক্টটা তৈরি করতে চাচ্ছি। ওকে, ফার্স্ট আমি ইমেজটা ওপেন করলাম, ফিল্টারে যাব, ফটোশপে ফিল্টারে যাব, যে এখান থেকে আমি ফিল্টার গ্যালারিতে যাব। দেন ফিল্টার গ্যালারিতে যাওয়ার পরে যে কাজটা করতে হবে আমাকে, আমি ফার্স্টে একটা ইফেক্ট অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে পোস্টার এজ। পোস্টার এজটা এখানে থিকনেস দিয়েছি 7, এখানে 1 অ্যান্ড পোস্টার এজ 3। ওকে, ডবল দিয়ে আসছে, একটা ডিলিট করে দিলাম। ওকে, দেন ওকে করলাম, জাস্ট প্রথমে একটা ইফেক্ট পড়লো। দেন যে কাজটি করবো সেটি হচ্ছে ফিল্টার থেকে অয়েল পেইন্টে যাব। অয়েল পেইন্টে যেয়ে আমি একটু অয়েল পেইন্ট করে দিয়ে আসবো, জাস্ট স্টাইলাইজ থেকে 10 চিকনেস দিয়ে দিই একটু বেশি করে। ওকে, 5 দিয়ে দিই এখানে, দেন 10, 10 অ্যান্ড 10 এখানে 350, জাস্ট ওকে করি। মোটামুটি আমার একটা ইফেক্ট অ্যাপ্লাই করে ফেলেছি। এখন যেটা করবো, ফিল্টার থেকে আবার ফিল্টারে যাবো, ফিল্টার গ্যালারি। তো এখন যে কাজটি করবো সেটি হচ্ছে, এখন আমি এখানে কাট আউট এই ফিল্টারটি অ্যাপ্লাই করব। এই ফিল্টারটি অ্যাপ্লাই করার পরে এখান থেকে আমি এটার রেঞ্জটা একটু বাড়াই কমাই দেখব যে কোনটা আর কি বেস্ট হয়। জাস্ট আমি এইটা রাখি, রাখার পরে দেন এখান থেকে নিউ একটা লেয়ার নিয়ে পোস্টার এজ দিয়ে আবার, সরি পোস্টার এজ এখানে দরকার নাই, সো এটা ডিলিট করে দিই, জাস্ট কাট আউট রাখি, ওকে করি। দেন এটাকে আমি ফিল্টার থেকে অয়েল পেন্টে যাব, যে আর একটু অয়েল পেন্ট দিয়ে আসবো। ওকে, না অনেকটা আমার ইফেক্টের মতো দাঁড়িয়েছে। এখন যে কাজটি করবো, ফিল্টার থেকে নিক কালেকশন যাব, যে ভিভেজ টু, ভিভেজ টুতে যাব, যে এটাকে আমি জাস্ট এখান থেকে স্ক্যাটার অপশনটা বাড়িয়ে দিব, এটাকে 70 করি, 70 অ্যান্ড এখান থেকে আমি একটু স্যাচুরেশন বাড়িয়ে দিব, 30 করে দিই। দেন ব্রাইটনেস একটু বাড়িয়ে দিই, একটু কন্ট্রাস্ট বাড়িয়ে দিই, একটু স্যাচুরেশনটা বাড়িয়ে দিই, দেন ওকে। নাও আমার অবশ্য ইফেক্ট অ্যাপ্লাই করে ফেলেছি। আই থিঙ্ক এটা টোটালি প্রিজমার মতো হয়নি, কিন্তু অনেকটা আশা করা যায়। তো আপনারাও ট্রাই করুন। থ্যাংকস।